হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সে ভিডিওটি হচ্ছে স্যাম্পুনি B24। তো এই সেটটি চার্জ হচ্ছে না, তো সেটি এখন কাস্টমার নিয়ে এসেছে, তো এটা চার্জ হচ্ছে না, বলতেছে যখন চার্জের পুটটি যখন লাগানো হয় তখন চার্জার বাতি অফ হয়ে যায়। তো হয়তো এটার আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কারণটা কি। যে দেখতে পারতেছেন বাতিটি, চার্জার বাতি জ্বলতেছে, দেখতে পারতেছেন এখন আমি চার্জারের এই পুটি লাগিয়ে নেব, সাথে সাথেই পুটি দেখতে পাচ্ছেন পুটি লাগিয়ে নিয়েছি, বাতির অফ হয়ে গেছে। তো আবার সবাইকে রাখি, এবার দেখেন বাতির যত আরে ফার বই নই, দোকানে থুয়েছি আর আনি নেই, ভুলিয়ে গেছি গা, সরি দর্শক। আপনারা একটা সবুজ ভাই দিয়ে তো সম্মানিত দর্শক, আসলে একটু অন্য কাজে গিয়েছিলাম, যার কারণে একটি কাজ আমি ভুলে গিয়েছিলাম। তো ভিডিওর মাঝখানে যেহেতু এসে গেছে, তো যার কারণে একটু কথা বলে নিয়েছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যদি ভালো লাগে ভিডিওটি তো লাইক করবেন। তো দেখতে পেলেন বন্ধুরা, এই মোবাইলটির এই পুটটি হয়তো শর্ট হয়ে গিয়েছে, তো পুটটি লাগাইলেই এই দেখতে পাচ্ছেন ফুল শট। আমরা এখন দেখি আগে আসলে এটা কি পুট শট না অন্য কিছু শট। তো আগে মোবাইলটি খুলে নিতেছি, তো ব্যাটারিটি অলরেডি দুর্বল হয়ে গিয়েছে কারণ খুলে গিয়েছে। আমরা আগে একটু মিটারে মেপে নিই যে এটার ভিতরে যে ব্যাটারি যে ইনপুট রয়েছে সেখানে কি শর্ট রয়েছে। আমরা এখানে দেখতে পারলাম এখানে কোনো শর্ট নেই, তো এখন আমি এটাকে মেশিনে লাগিয়ে দেব এবং মেশিনে লাগিয়ে দেওয়ার পর আমি দেখব ভোল্টেজ দিয়ে সেটি কি আগে ওপেন আছে কি না, তারপর এটাকে আমি খুলে নেব এবং রিপেয়ারিং করে দেব। তো আমি ব্যাটারি কানেকশনটি লাগিয়ে নিতেছি, সেটটি বন্ধুরা আমি আপনাদেরকে সেটটি রিডিং নিচ্ছে না, আবার নিতে অনেকটা লেট হচ্ছে। তো আমি এটাকে এখন খুলিয়ে নেব, তো একটি করে নেই পুটি। আমি যেহেতু মোবাইলটি খুলে নিয়েছি, এই মোবাইলের স্পিকারটি হলো উল্টা সিস্টেম, তো পুটি থেকেই শর্ট হয়ে যাচ্ছে। তো আমি পুটি চেঞ্জ করে দেব, মানে রিমুভ করে দেব। কল এসেছে, কলে একটু রিসিভ করে নিই। সালাম আলাইকুম। হ্যাঁ বাচ্চু ভাই বলেন, এই আসতে বলেন, আসতে বলেন, টিভি আমি ওকে করে রাখছি, পাঠায় দেন।
আলামিন ভাই, টিভিটা একটু কষ্ট করে আনলেন, আনলে এক দেড় ঘন্টা সময় দেন বা সন্ধ্যাবেলাও আইতে পারেন। হ্যাঁ, অসুবিধা নাই। আপনি বিকালবেলা টিপ মারার পর, আমি তো 9টা পর্যন্ত দোকানে, তো ওই সময় রয়ে। বন্ধুরা, আমি স্ট্যান্ড দিয়েও কাজ করলে করতে পারতাম, কিন্তু যেহেতু এটি ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তা আমি একটু টেবিল দিয়ে অন্যভাবে কাজটা করতেছি। পরে দেখাচ্ছি কাজ করার পর। আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আমি এখন এই জায়গায় নতুন আরেকটি স্থাপন করব, তো আগে পুটিয়ে নিয়ে নিই, তারপর আবার দেখা। তো আমি আরেকটি নতুন নিয়ে এসেছি, এখন আমি আবার লাগিয়ে নিয়েছি।
মশলা দিয়ে হয়ে যায় এবং মুছে নেই। আমার কাজটি প্রায় শেষ পর্যায়ে, আমি খুবই ভালোভাবে যে চার্জারটিতে ব্যবহার করা হয় সেই চার্জারটি পরিষ্কার করে দেব। যার কারণে এই সমস্যা অলরেডি এটার চার্জিং ওকে হয়ে গেছে, অলরেডি চলতেছে। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে একেবারে পৃথিবীর কিছু কাজ শেয়ার করলাম বাটন মোবাইলের। তো বন্ধু তোমাদের কিছু দেখবেন, তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার একটু উৎসাহ বাড়বে এবং আমি আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।